बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम आशा करी जे जेखाने आछेन आल्लाह रहमते भालो आछेन आमिओ भालो आछि सबाइके ईद मुबारक ईदेर शुभेच्छा आजके आमि खूब सहजे मुर्गी रान्ना करब मुर्गी कषा पानी छाड़ा अनेक मजा होइछे आर सबाई शुरूतेई बोले देई आमार चैनलटिके जा देखे भालो लागले सबस्क्राइब करे दिबेन আর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মশলা দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিলাম, এগুলো এখন ব্লেন্ডার করে নিব। আমি আজকে মশলা ব্লেন্ডার করে ওটা দিয়ে রান্না করব। মশলাটা হচ্ছে এলাচ দারচিনি, এগুলো অনেক সময় মুরগিতে দিলে মুখে লাগলে খাবারের টাইমে খুব খারাপ লাগে, এই জন্য একটু ব্লেন্ডার করে নিয়েছি। মরিচের সাথে কটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন মুরগিটাতে আমি আদা রসুন বাটা দিয়ে দিতেছি 2 টেবিল চামচ, পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু মোটা করেই কেটেছি। লবণ দিয়ে দিলাম, হলুদের ফাঁকি দিয়ে দিলাম 2 চামচের থেকে অল্প একটু বেশি, ধনার ফাঁকি দিয়ে দিলাম। আর ওই ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিতেছি। মুরগিটা আয়নার সাথে সাথে পরিষ্কার করে ধুয়ে তারপর যদি ফ্রিজে নাড়ে, মানে ফ্রিজে রাখার আগে, আমরা তো অনেক মুরগি একসঙ্গে আনি তারপর ফ্রিজে রেখে দিই, আয়নার সাথে সাথে মুরগি এভাবে রান্না করলে অনেক মজা লাগে। এখন মুরগিটাকে মেখে নিলাম। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, তেজপাতার এলাচটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি মুরগিটা দিয়ে দিব। এটা খুব শর্ট টাইমে রান্না এবং কি মজাও হয়। দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে দিব, তেলটার সাথে পুরো মুরগিটাকে মেখে নেব। মশলাটা মাখিয়ে প্রায় 10 থেকে 20 মিনিট আমি আগেই মেখে রাখছিলাম, তাহলে মশলাটা মুরগিটার ভিতরে ঢুকে মাংসটার ভিতরে। এখন কষা হয়ে গেছে, আমি পানি দিব না, একটু মুরগিতে যা পানি উঠবে তাই। এই পানিটা উঠে গেছে, আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। ভালো করে কষায় নিয়ে জিরা ফাঁকি দিয়ে দিলাম 2 চামচ। হয়ে গেছে আমার মুরগিটা রান্না করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।